হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম বলছি, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় আলোচনা করব যেটি নিয়ে আইন অঙ্গনে এবং আইনজীবী আইনের ছাত্রদের মাঝে প্রায়ই তর্ক বিতর্কের অবতারণা হয়। যেমন যদি আমি বলি বিচারক ও বিচারপতি একই ব্যক্তি কিনা, এসব বিষয় নিয়ে আমরা প্রায় শুনে থাকি যে কে বড়, বিচারক বড় না বিচারপতি বড়, অ্যাডভোকেট বড় না ব্যারিস্টার বড় ইত্যাদি বিষয়। তো ঠিক বিচারক ও বিচারপতি যে একই ব্যক্তি কিনা সে বিষয়ে আমি বিস্তারিত বলবো। তো বিস্তারিত বলার আগে এই আইনি পাঠশালার ইউটিউব চ্যানেলটিতে নিয়মিত আইন বিষয়ক ভিডিওটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো একটি মামলা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি যিনি নিষ্পত্তি করেন তাকেই সাধারণত বিচারক বা বিচারপতি বলা হয়। তো ইংরেজিতে বিচারককে বলা হয় জাজ, আর বিচারপতির ইংরেজি পরিভাষা হলো জাস্টিস। বাংলায় শব্দগত দিক থেকে বিচারক ও বিচারপতি সমার্থক, তবে বাংলাদেশের বিচার ব্যবস্থায় শব্দ দুটির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে, সেটি মান সম্মানের দিক থেকে হোক বা ডিগনিটি অনারের দিক থেকে হোক, আমরা পার্থক্য করে ফেলেছি। শব্দ দুটিকে আমরা সাধারণত নিম্ন অধস্তন আদালতের যারা বিচার কার্য করেন তাদেরকে বিচারক বলে থাকি, এবং বাংলাদেশের উচ্চতর আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্টে যারা বিচারের কার্যভার দায়িত্ব পালন করে থাকেন তাদেরকে বিচারপতি বলা হয়। তো 1908 সালের দেওয়ানি কার্যবিধিতে বন্ধুরা কি বলা হয়েছে সে বিষয়টি বলবো। তো 1908 সালের দেওয়ানি কার্যবিধিতে বিচারকের সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। এ আইনের ধারা 2 উপধারা 8-এ বলা হয়েছে যে আদালতের মূল কর্মকর্তাকে বিচারক বা জজ হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হলো বিচারপতিকে এ বিষয়ে আইনের সুস্পষ্ট কোনো কিছুর উল্লেখ নেই। বিষয়টি অবস্থানগত, বাংলাদেশের অধস্তন আদালতে জেলা ও দায়রা জজের আওতাধীন আদালত, আমি পূর্বেই বলেছি যিনি বিচার কার্য পরিচালনা করেন তাকে বিচারক বলা হয়, আর উচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে হাইকোর্ট ও আপিল বিভাগ যিনি বিচার পরিচালনার দায়িত্বে আছেন তাকে বলা হয় বিচারপতি। এখন বন্ধুরা, বিচারকরা বিচার কার্যের যে কোনো বিষয়ে বিচারপতির সঙ্গে পরামর্শ করতে পারেন, সে বিষয়টিও অনেক সময় আলোচনার বিষয়। আসলে আমরা জানি যে একজন বিচারক যখন বিচার করেন তিনি তার বিচারের যে অধিক্ষেত্র সেটা টেরিটোরিয়াল জুরিসডিকশন এবং পিকিউনারি জুরিসডিকশন, এই জুরি আর্থিক ও স্থানীয় এক্তিয়ারের ক্ষেত্রে যে বিচারক যে মামলারই বিচার করুক না কেন তিনি ওইখানে অত্যন্ত স্বাধীন, এবং তিনি নিজের স্বাধীন চেতা মনোভাব থেকে আইনের মধ্যে আইনগতভাবে শুনানি করে একটা আদেশ দিতে পারেন। এখানে কোনো পরামর্শ দরকার হয় না, নিজস্ব বিচার বুদ্ধি চিন্তা চেতনা প্রয়োগ করে তিনি রায় ঘোষণা করতে পারেন। তো বিচারপতিরা নিজ থেকেও বিচারকদের পরামর্শ দিতে পারেন, তবে বিচারকের যে এখতিয়ার নেই, তাই এই দিক থেকে বলা যায় বিচারপতি মাত্রই বিচারক। ওয়াল জাজেস আর নট জাস্টিস, বাট ওয়াল জাস্টিস আর জাজেস। তবে বিচারক বাংলাদেশের সংবিধানে কেবলমাত্র চিফ জাস্টিসের ক্ষেত্রে জাস্টিস বা বিচারপতি শব্দটি ব্যবহার করেছে, আর বাকি সবার ক্ষেত্রে জাজ বা বিচারক শব্দটি ব্যবহার করা হয়েছে, সংবিধানে বিচারপতি নন। বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনে মাননীয় যেসব বিচারকগণ নিয়োগ পান তাদের সংবিধানে তাদেরকে জাজ হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং তারা জাস্টিস হিসেবে দেখা অবস্থানগত কারণে তারা হাইকোর্টে যখন বিচার কার্য করেন তখন তাদেরকে জাস্টিস বলা হয়। তো এটা আমি পূর্বেই বলেছি। তো এটা বিচারক যিনি তিনি যখন বিচার করবেন একটা ছোট মামলা বড় মামলা সেটি বিষয় সেটি না, যিনি বিচার আচার করবেন কোনো বিবাদের দুই পক্ষকে নিয়ে দুই পক্ষের কথা শুনে যখন কোনো বিবাদ মেটানোর কাজে যে কেউ জড়িত থাকলে আমরা তাকে বিচারক বলতে পারি কমন সেন্সে। তবে বিধিবদ্ধভাবে দেওয়ানি কার্যবিধি আইনের 1908 সালের 2-এর 8 ও ধারায় যিনি বিচার কার্য করে থাকেন এবং আদালতের মূল কর্মকর্তাকে সাধারণত বিচারক বা জজ হিসেবে উল্লেখ করা হয়েছে, আমি পূর্বেই বলেছি। তো বিচারের দায়ভার যারাই নেবেন তাদেরকেই বিচারক বলতে পারেন। আপনি যারা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিচার করে থাকেন চেয়ারম্যানগণ, তারাও একদম বিচার যখন বিচারে বসেন তখন তারা বিচারক হিসেবে অবতীর্ণ হন, অথবা যিনি সালিশি পরিষদে বসেন কোনো আপোষ মীমাংসায় বসেন তখনও তাকে আমরা বলি যে মেডিয়েটর, বা যাই হোক মেডিয়েটরও যখন পরিপূর্ণভাবে বসেন এবং বিচার কার্য সম্পাদন করেন তখন তিনি বিচারক। তো সুতরাং যখনই কেউ বিচার আচার করবেন তখন তিনি বিচারক, এটাই মূলত কথা। তো বন্ধুরা, বিচারক এবং বিচারপতির মধ্যে যে পার্থক্য এটা আমি বলার চেষ্টা করেছি, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আইন বিষয়ক জানতে আইনি পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।